বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ মুক্তি এবং তারেক রহমান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে যুবদল। নয়াপল্টনে আছেন আমাদের সহকর্মী রাসেল আহমেদ, আমরা তার কাছে যাচ্ছি। রাসেল, কতক্ষণ বিক্ষোভ সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি, কি কি দাবি তুলেছেন উপস্থিত নেতাকর্মীরা? মৌসুমি পল্টনের যে যুবদলের সমাবেশ সেটি চলছে, শুরু হয়েছে আরও বেশ খানিকক্ষণ সময়ের আগে। বেলা সোয়া তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয় এবং এখন চলছে। বক্তব্য রাখছেন, এরই মধ্যে রয়েছেন যা ঢাকা উত্তর দক্ষিণ মহানগরের যারা কর্মচারী সময় হয়েছে, আমরা তাকে আশা করি কিছুক্ষণের মধ্যে তিনি এই সমাবেশের বিক্ষোভ হিসাবে বক্তব্য রাখবেন, বিভিন্ন বার্তা দেবেন। পাশাপাশি যারা বক্তব্য রাখছেন তারা সবাই সমাবেশের যে আজকের এই সমাবেশের যে মূল দাবি, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ তার মুক্তি এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ অন্যান্য যারা কারাবন্দী বিএনপি নেতাকর্মী রয়েছেন তাদের সকলের মুক্তির দাবিতে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তারা এই সমাবেশটি করছেন এবং সেই দাবিতেই তারা জানাচ্ছেন এবং সরকারের পতনের দাবি যেমনটি তারা করছেন, পাশাপাশি নেতাকর্মীদের মুক্তি দাবি জানাচ্ছেন। কেউ কেউ বলছেন যে কোনো উপায়ে এই সরকারের যদি নিয়মের মধ্য থেকে তারা মুক্তি না দেন তাহলে তারা আন্দোলনের মাধ্যমে তাদের নেতাকর্মীদের মুক্তির দাবি আদায় করবেন এবং বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিও তারা আদায় করবেন। সেরকমের বার্তা দিচ্ছেন, আমরা অপেক্ষা করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বক্তব্যের মধ্য দিয়ে নিশ্চয়ই আরও কোনো বার্তা দেবেন ভবিষ্যতে দলকে এগিয়ে নিয়ে এবং দলের আন্দোলন কীভাবে তারা বাস্তবায়ন করবে সে নিশ্চয়ই বার্তাও তিনি দিবেন বলে নেতাকর্মীরা অপেক্ষা করছেন। রাসেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।